Hey guys, welcome to Ria's World, Bengali vlogger in USA. Welcome to a new vlog once again. আমাদের ছোট বড় সবারই চকলেটের প্রতি একটা বিশেষ আকর্ষণ থাকে। কেউ আমরা হয়তো একটু বেশি ভালোবাসি, কেউ আমরা হয়তো একটু কম ভালোবাসি। কিন্তু সেই চকলেটেরই ফাউন্টেন যদি চোখের সামনে দেখার সুযোগ হয়, তাহলে তো আর কথাই নেই। জানি বন্ধুরা, তোমরা একটু হলেও অবাক হচ্ছো, মনে মনে ভাবছো চকলেটের তৈরি ফাউন্টেন এ আবার কেমন ফাউন্টেন। হ্যাঁ বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সাথে এক্সপ্লোর করতে চলেছি দি ওয়ার্ল্ডস লার্জেস্ট চকলেট ফাউন্টেন অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড রেকর্ড একাডেমি। আর সেটা অবস্থিত এই লাস ভেগাসেরই বেলাজিও হোটেলের জ ফেলে প্যাটাসারিতে। আর এটা হলো ভেগাসের একটা ফ্রি অ্যাট্রাকশন। এর আগের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেলাজিও কনজারভেটরি অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন, আর সেখান থেকে বেরিয়েই নেক্সট অ্যাট্রাকশন হলো এই চকলেট ফাউন্টেন। সেই ব্লগটা যারা তোমরা এখনো পর্যন্ত দেখোনি, আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও। এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ফাউন্টেন, যেটা সত্যি চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো। এই ম্যাসিভ গ্লাস স্ট্রাকচারের ভেতর তোমরা হোয়াইট, মিডিয়াম অ্যান্ড ডার্ক তিন ধরনেরই চকলেট দেখতে পাচ্ছ, যেটাকে খুব সুন্দরভাবে ফাউন্টেনের ফরমেশন দেওয়া হয়েছে। দিস ফাউন্টেন ইজ 27 feet tall, ইয়েস 27 feet tall, 6 palms সার্কুলেট অ্যাবাউট 2 tons অফ চকলেট, অ্যান্ড দ্য মেশিন কম্প্রাইজেস ওভার 500 feet অফ স্টেনলেস স্টিল পাইপস। There are 6 sailing spouts which disburse chocolate 14 feet above the floor level. সত্যি বলছি বন্ধুরা, খুব ইচ্ছা হচ্ছিল এই চকলেট ফাউন্টেনকে টাচ করে দেখতে, বাট তার তো উপায় নেই, তাই দু চোখ ভরে দেখলাম এই 27 feet tall চকলেট ফাউন্টেনকে। আর শুধু তাই নয়, তোমরা যদি এখানে আসো এবং মনে করো কিছু হোমমেড কুকিজ বা হোমমেড গুডিস কিছু কালেক্ট করবে, তাহলে কিন্তু এই প্যাটিসারি থেকে তোমরা করতেই পারো। লাস ভেগাস যখন লাস্ট টাইম ঘুরতে এসেছিলাম, এই অ্যাট্রাকশনটা কিন্তু মিস হয়ে গেছিল, এটার ব্যাপারে তেমন কিছু জানতামই না। কিন্তু এবারে যখন লাস ভেগাস ঘুরতে এসেছি এবং একটু ভালোভাবে রিসার্চ করেই ঘুরতে এসেছি, তখন কিন্তু এই অ্যাট্রাকশনটার ব্যাপারে আমরা জানতে পারি, এবং যখন থেকে জেনেছি, বিশ্বাস করো, দেখার জন্য সত্যি মনটা আকুল হয়ে যাচ্ছিল। বিকজ অনেক রকম অ্যাট্রাকশনই, অনেক রকম নতুন জিনিসই আমরা ইউএসএতে আসার পরে এক্সপ্লোর করেছি, বাট চকলেটের তৈরি ফাউন্টেন আমি আগে কখনো দেখিনি। আমি ইন্ডিয়ায় থাকাকালীনও কখনো দেখিনি, ইভেন যখন আমি ইউএসএতে এসেছি তারপরেও আমি কিন্তু কোথাও এই চকলেটের তৈরি ফাউন্টেন আমি দেখিনি, দেখার সৌভাগ্য আমার হয়নি। তো এইটা চোখের সামনে দেখতে পেরে ভীষণ ভালো লাগছে, এবং তার থেকেও বেশি ভালো লাগছে তোমাদের সাথে এখন শেয়ার করতে পাচ্ছি ব্লগের মাধ্যমে। তোমরা যদি লাস ভেগাস কখনো ঘুরতে আসো, এই অ্যাট্রাকশনটা কিন্তু একেবারেই মিস করো না। সানডে থেকে থার্সডে পর্যন্ত এটা খোলা থাকে, সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত, আর ফ্রাইডে আর স্যাটারডেতে কিন্তু সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে। এত ফেমাস একটা প্যাটিসেরিতে এসেছি আর কিছু ট্রাই করব না সেটা কখনো হতে পারে, তাই জন্য নিয়ে নিলামই এদেরই হোমমেড স্পেশাল আইসক্রিম, যেটা এখন শ্রেয়ান খুবই এনজয় করে খাচ্ছে। আজকের ব্লগটা তাহলে বন্ধুরা কেমন লাগলো? একটা নতুন ধরনের জায়গা তোমাদের সাথে এক্সপ্লোর করলাম আজকের ব্লগে। আমার তো কিন্তু ভীষণ ভালো লাগছে এটা এক্সপ্লোর করতে পেরে এবং তোমাদের সাথে শেয়ার করতে পেরে। আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। আমাকে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। তাহলে আজকের মতো বাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা দারুণ অ্যাট্রাকশন নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং রিয়েলস ওয়ার্ল্ড বেঙ্গলি ব্লগার ইন ইউএসএ। বাই বাই।